ফর্ম পাস করার জন্য এখানে আরো কিছু টুলস আছে যেগুলো এখন আমরা ব্যবহার করি না। যেমন এখান থেকে আমি একটা পাস করে নিচ্ছি, করার পর হ্যাঁ এখানে একটা কালার দিচ্ছি, যেমন এখানে গ্রিন কালার আমি ব্যবহার করছি। করার পর এখানে আমরা যখন রিফ্লেক্ট টুলের কাজগুলো দেখবো তখন এটা খুব সহজে এখান থেকে কপি করতে পারবো। কপি করে এটা একটা পাতার মতো তৈরি করব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই জিনিসগুলো এখন আমরা ওই পর্যন্ত যাই না। ঠিক আছে আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনাদের এখানে এই যে স্টার্ট টুলের ব্যবহারটা এখনো দেখানো হয়নি, শুধু পলিগন পর্যন্ত ছিল, তাই তো? তো স্টার্ট টুলটা যেভাবে আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ক্লিক করলে কিছু মেনু পাবো। এখানে পপ আপ মেনু শো করবে স্টার্ট টুলের জন্য, স্টার্ট টুলের মেনুটা শো করছে। এখান থেকে আমরা সাইজ দিতে পারি, ঠিক আছে? একটা সাইজ দিলাম, দেওয়ার পর এখানে পয়েন্ট আছে, কয়টা পয়েন্ট চাই। যে এখান থেকে ডিফল্ট থাকে 5টা, ঠিক আছে? এখান থেকে ডিফল্ট 5টা পয়েন্ট শো করছে, ঠিক আছে? এখানে যদি চাই আমার আরো অনেক বেশি প্রয়োজন, সেক্ষেত্রে ক্লিক করলাম, করার পর এখানে পয়েন্ট বাড়াই দিতে পারি। আমি এখানে 20টা করে দিলাম, ওকে, ঠিক আছে? অথবা এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে 3টা, তারপর এখানে যদি আমরা 2 দিই, 2 দিলে কিন্তু 2 নিবে না, 2 এটা 3টাই নিয়ে নিবে, ঠিক আছে? সর্বনিম্ন 3 পর্যন্ত আসবে। ভাইয়া, পপ আপে হচ্ছে রেডিয়াস 1 আর হচ্ছে রেডিয়াস 2 আসলো, ওইটার কি বুঝলাম না তো। রেডিয়াস 1 আর 2, যেটা হচ্ছে যে রেডিয়াস 1 2, এখানে যদি আমি এখানে দেখেন উপরটা যতটুকু আছে তার চাইতে নিচেরটা অর্ধেক অংশ আছে। তো এখান থেকে রেডিয়াস 1 টা হচ্ছে যে বাহিরের যে অংশটা আছে, এই যে বাহিরের অংশটা, আর রেডিয়াস 2 টা হচ্ছে ভিতরে এই অংশটা, ঠিক আছে? আমি যদি 5টা পয়েন্ট করি সেক্ষেত্রে ভালো বোঝা যাবে। এখান থেকে 5টা করে দিচ্ছি। এখানে দেখেন রেডিয়াস 1 টা কাজ করে হচ্ছে যে এই বড় বড় যে কর্নার গুলো, বড় কর্নার গুলো, ঠিক আছে? আর রেডিয়াস 2 টা কাজ করে এই ভিতরের এইটাকে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা রেডিয়াসটা সমান দেই তাহলে কি হবে, দুইটা সমান হয়ে যাবে। যেমন আমি উপরে দিচ্ছি 100, নিচেও দিচ্ছি 100, ওকে। এখন দেখেন কি হয়ে গেছে, এটা কি স্টার আছে, সবগুলো সমান হয়ে গেছে না? হুম তো এখানে যদি এখানে নিচেরটা 100 এর জায়গায় যদি আমি কমাই দিতাম, সেক্ষেত্রে দেখেন এবার কিন্তু ঠিক আছে। এবার বুঝা গেছে? ভাইয়া আমি কি ডিফারেন্ট ডিফারেন্ট যে পাস গুলো আছে এগুলোকে কি আমি আলাদা আলাদা নাম্বার দিতে পারবো, যে এইটা রেডিয়াস টা এমন থাকবে, ওইটা রেডিয়াস টা এমন থাকবে, হ্যাঁ নিচে এগুলা অবশ্যই। একমাত্র থাকবে? এখানে আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে যে উপরের রেডিয়াস এর জন্য, একটা হচ্ছে নিচের রেডিয়াস এর জন্য। তো এখান থেকে আমরা রেডিয়াস কিন্তু দুইটা পার্টেই দিতে পারি, ঠিক আছে? এখান থেকে চাইলে 3টা পার্ট করতে পারবো না, দুইটাই করা যাবে। আচ্ছা, দুইটা আমরা দিলাম, দেওয়ার পর যদি মনে হয় যে এখান থেকে এটাকে একটু কম বেশি করার দরকার, এই জন্য আমাদের কি ডিরেক্ট সিলেকশন টুল আছে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা আচ্ছা হ্যাঁ ডিরেক্টলি একটা পাথকে সিলেক্ট করে কম বেশি করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে যে ফ্লাওয়ার টুলটা আছে, ফ্লাওয়ার টুলের মাধ্যমে যেটা করা হয় যে একটা আলোর রশ্মি, ঠিক আছে, যে সূর্যের যেমন একটা আলোর রশ্মি থাকে, এরকম আলোর রশ্মির ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। এখানে ক্লিক করে আমি এখানে হালকা ড্রাগ করলাম, এখানে এসে ড্রাগ করছি, দেখেন একটা আলোর রশ্মির মতো এখানে দেখাচ্ছে ভিতরে। মাঝে নিয়ে আসে, বুঝা যাচ্ছে? জি ভাইয়া, এই ফ্লেয়ারের কালারটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, এটা চেঞ্জ করার জন্য যখন আমরা অ্যাডভান্স অপশনে যাবো তখন দেখতে পাবো। এখান থেকে আমরা সরাসরি ক্লিক করলে এটা কালার চেঞ্জ করতে গেলে বাই ডিফল্ট যেটা থাকে, এটা আমাদের লাইটিং এর জন্য যে কালারটা প্রয়োজন এটা ডিফল্ট থাকে, ঠিক আছে? তারপর যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে গ্রুপটাকে আনগ্রুপ করতে পারেন। এটা ভাঙতে হবে, ঠিক আছে? এটা ভাঙতে হবে, ভাঙার পর আমরা এটার কাজ করতে পারবো। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে? ওকে, এখন এটা ভেঙে গেছে, আনগ্রুপ। এখন প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেছে, দেখেন। এবার প্রত্যেকটা পার্টে কালার আছে, যে কালার গুলো এখনো আমরা এই সম্বন্ধে জানি নাই, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে। এখানে দেখেন কিছু কালার মিশ্রণ আছে, ঠিক আছে? তো আমরা চাইলে এই কালার গুলো পরিবর্তন করতে পারবো। তো এটা ডিফল্ট যে কাজটা করে, ঠিক আছে, লাইটিং এর যে কাজটা করে, সেক্ষেত্রে এটার কালার চেঞ্জ করার প্রয়োজন হয় না, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি, এখানে আমরা এই টুলস পর্যন্ত কাজগুলো দেখলাম। তো এবার আমরা আসি ব্রাশ। এখানে ব্রাশ দুই প্রকার আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে
বোল্ড ব্রাশ, ঠিক আছে, পেইন্ট ব্রাশটা স্ট্রোকে কাজ করে, বোল্ড ব্রাশটা ফিল নিয়ে কাজ করে। আচ্ছা এখানে আমরা দেখি ফিল কোনটা স্ট্রোক কোনটা, এখানে উপরেটা ফিল আর এক্স চাপ দিলে স্ট্রোকটা আসবে, নিচেটা স্ট্রোক। আচ্ছা এখান থেকে আমরা যখন কাজ করছি তখন দেখেন আমি এটা সিলেক্ট করলে এখানে কোন কালারটা শো করছি, স্টক না? জি। আর যখন আমি বোল্ড ব্রাশে কোনো কাজ করব, কাজ করার পর এই অবজেক্টকে সিলেক্ট করলে এটা ফিল কালার শো করবে, ঠিক আছে? তো বোল্ড ব্রাশকে আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এটার একটা সার্কেল আছে ব্রাশের সঙ্গে, এটাকে বড় করে নিতে পারি। দেখা যাচ্ছে এবার সার্কেলটা? এটা ফিলে কাজ করছে, ঠিক আছে, আর পেইন্ট ব্রাশটা স্ট্রোকে কাজ করে। তো এখানে আমরা যখন ব্রাশে কাজ করছি, পেইন্ট ব্রাশে দেখেন এখানে স্ট্রোকে যেহেতু কাজ করছে, প্রত্যেকটা স্ট্রোকের উপরে কিন্তু ব্রাশ নিয়েই কাজ হয়, আর ডিফল্ট কিছু ব্রাশ মোড এখানে আছে, এখান থেকে যেটা দেওয়া থাকে এটা ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা পরিবর্তন করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। ভাইয়া এই যে এই পেন্ট ব্রাশটাও তো ভাইয়া এই যে স্ট্রোক দিয়ে বড় করলে ফিল হয়ে যাবে না, মানে কালারটা স্ট্রোকটা আমি যত বড়ই করি এটা স্ট্রোক স্ট্রোকই আছে, এটা ফিল না, ঠিক আছে, এটা স্ট্রোক একই তো ভাইয়া মনে হলো দুইটা। এটা যখন বড় করছে এখানে দেখেন স্টক কালারই কিন্তু শো করছে, আমি যদি এখান থেকে কালার পরিবর্তন করি স্টক থেকে কালারটা দিতে পারতেছি। আর এটা যখন আমি বোল্ড ব্রাশে কাজ করব তখন এটার সুবিধা অসুবিধাটা একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমি যেখানে বোল্ড ব্রাশে কাজ করছি এটা কি কালার, ফিল কালারে কাজ করছে, তাই তো? তো এই ফিল কালারে কাজ করার সময় আমি যদি এটার সঙ্গে স্টক দিই তাহলে কি হবে, স্টকে ব্যবহার করছি তাহলে স্টকটা এটার বর্ডারে আসবে। এবার বোঝা গেছে পার্থক্যটা? হ্যাঁ জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন, CS6 এ কি আপনার পেইন্ট টুল কি একটাই? আমার এখানে তো একটাই শো করতেছে, একটাই অপশন। CS6 এ পেইন্ট টুলের অপশন আছে তো? অপশন আছে, বাট আপনার এখানে দুইটা যে আসছে, সরি ব্রাশ ব্রাশ ব্রাশের ব্রাশ টুলটা আর কি, আপনার এখানে যে দুইটা আসতেছে ব্রাশ টুল, আমার এখানে একটা আসতেছে, এটা কি CS6 এ কি একটাই? CS6 তো অনেক আগে সেরে আসছে, ওখানে হয়তো বা দেখতে হবে, যদি এর ভিতরে না থাকে আশেপাশে দেখেন যে ওখানে বোল ব্রাশ টুলটা আছে কিনা, ওখানে আইকনটা পরিবর্তন থাকতে পারে, ঠিক আছে, এগুলো সফটওয়্যার আপডেট আছে, একটাই আছে, মানে জাস্ট একটাই পার্ট আর কি, আইকনটা আছে কিন্তু একটাই পার্ট। আচ্ছা তাহলে হয়তো বা একটাই আছে ওটাতে। আর যেটা হচ্ছে যে এখানে কিছু কিছু সুবিধা আছে যেগুলো আপডেট ভার্সনের সুবিধাগুলো একটু দেখিয়ে দিই, যেমন এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি রেকট্যাঙ্গুলার টুল, তো এখানে যখন আমি সিলেক্ট করছি তখন দেখেন যে লাইভ কিছু পয়েন্ট শো করছে এখানে, ঠিক আছে, এগুলো ধরে ড্র্যাগ করলে আমরা এখান থেকে কার্ভ করতে পারি এবং রাউন্ড করে ফেলতে পারি। এটা কিন্তু ব্যাকডেট যেগুলো ভার্সন এগুলোতে নেই, ঠিক আছে, এগুলো আপডেট ভার্সন সিসিতেই শুধু আছে। আচ্ছা আচ্ছা, যেমন আমি একটা পাতা তৈরি করতে চাচ্ছি, একটা বক্স নিলাম, নেওয়ার পর এখন আমি এটা ফিল কালার দিই, স্টক থেকে ফিল, ফিল থেকে স্টক, এটা এক্সচেঞ্জ করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট এক্স, ঠিক আছে, এটা কিভাবে পরিবর্তন হয় আমি দেখাচ্ছি। এখানে আমি অবজেক্টটা সিলেক্ট রাখছি, এখন কি ফিল কালার আছে, এটা যদি এই কালারটা যদি আমি স্টকে পেতে চাই কিবোর্ড থেকে আমি শিফট এক্স চাপতেছি, দেখেন এটা পরিবর্তন হয়ে যাবে শিফট এক্স, ঠিক আছে। এখানে যদি কালারটা স্টকে একটা থাকতো, যেমন স্টকে একটা কালার দিচ্ছি, তাহলে আমি শিফট এক্স চাপলে কি হবে, স্টক কালারটা ফিলে যাবে, ফিল কালারটা স্টকে আসবে, ঠিক আছে। আচ্ছা আমি যেটা বললাম যে এখান থেকে আমি পাতার মতো তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে যে লাইভ পয়েন্ট আছে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে দেখেন যে বাকি যে পয়েন্টার গুলো আছে এগুলো কিন্তু সাদা আছে, এটা হালকা নীল হয়ে গেছে, ডাবল সিলেকশন হয়ে গেছে। তো এবার আমি আরেকটাকে সিলেক্ট করতে হবে এই কর্নারে, সেক্ষেত্রে আমি শিফট চেপে এই পয়েন্টের উপর ক্লিক করছি, এবার দুইটাকে ধরে ড্র্যাগ করছি, দেখেন দুই পাশটাই শুরু কার্ভ হচ্ছে, তাহলে একটা পাতার মতো হয়ে গেল খুব সহজে। ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে আমরা আসি, এখানে যেটা আছে শেপার টুল, শেপার টুলটা
এটা আপডেট ভার্সনের নতুন যুগ হয়েছে, এটা আমরা খুব সহজে নতুন নতুন শেপগুলো তৈরি করতে পারি, যেটা বাই ডিফল্ট যে শেপগুলো আছে। এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার আছে, ইলিপস আছে, পলিগন আছে, তারপর যেটা ট্রায়াঙ্গেল যেটা আছে আর কি, আমরা এখান থেকে পলিগনকে থ্রি দিয়ে ট্রায়াঙ্গেল বানাতে পারি। তো সেই জিওমেট্রিক মাপগুলো এটাতে কাজ করবে। যদি আমরা এখান থেকে একটা বক্স আকারে এখানে দেখাই দিই যে একটা বক্স হবে, সেক্ষেত্রে সে একটা অটোমেটিক বক্স তৈরি করে ফেলবে। যদি একটু গোল করে বৃত্ত দেখিয়ে দিই তাহলে সে অটোমেটিক একটা বৃত্ত তৈরি করে ফেলবে, ঠিক আছে। যদি একটা ট্রায়াঙ্গেল দেখিয়ে দিই সে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলবে। এটা হচ্ছে শেপার টুলের কাজ। হ্যাঁ, কেউ কিছু একটা বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাই, কথা বোঝা যাচ্ছে না, কেমন কেমন আসছে। সবার ক্ষেত্রে কি তাই মনে হচ্ছে? না ভাই, ঠিক আছে। তো মেবি আপনার নেটের সমস্যা আছে একটু। আচ্ছা, তাহলে আমরা শেপার টুলের কাজটা দেখলাম। শেপার টুলের ভিতরে আরো টুলস আছে, যেগুলো হচ্ছে পেন্সিল টুল, আবার এখানে আছে স্মুথ টুল, আবার আছে পাথ ইরেজার টুল। তো এখানে আমরা যেটা হচ্ছে যে সবাই মোটামুটি পেন্সিল ছোটবেলায় তো অনেকেই ব্যবহার করছি, যেটার পিছনে ইরেজার থাকতো, তাই না? যে মনে হয় অনেকেই ওই রাবারটা অনেকেই কামড়া কামড়ি করছেন, আমি তো অনেক করছি। ঠিক আছে, তো এই জিনিসটা, এই যে এখানে যেটা আছে পেন্সিল টুলের মাধ্যমে আমরা ব্রাশে যে কাজটা করলাম সেটা পেন্সিলও করবে, এটা একটু চিকন ভাবে আসবে, ঠিক আছে। এটা দ্বারা খুব সহজে সিগনেচার টাইপের কাজগুলো করা যায়। আচ্ছা, এটা আমরা পেন্সিলের মাধ্যমে করছি। করার পর এখানে দেখেন স্মুথ টুল আছে, স্মুথ টুলের মাধ্যমে এখানে যে কার্ভ গুলো আছে আমরা চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে এগুলোকে স্মুথ করে ফেলতে পারি, ঠিক আছে। হালকা কার্ভ গুলো স্মুথ হয়ে যাবে। তো তারপরে যেটা আছে এটা হচ্ছে পাথ ইরেজার, যে পেন্সিলের প্রথম পাঁচটা যেভাবে কাজ করে এটা আঁকার জন্য, আর অপোজিট পাঁচটা ইরেজারের কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের পাথটা কতটুকু কেটে দিব এটুকু দেখাই দিলে সে কেটে যাবে। ঠিক আছে ভাইয়া, ইসমত বুঝলাম না। আচ্ছা, এখান থেকে আমি পেন্টুলে পেন্সিল তুলে একটা কিছু নিলাম, নেওয়ার পর এইদিকে ভালো করে লক্ষ্য করেন যেখানে অনেকগুলো পাথ শো করছে, অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি যখন এখানে অনেকগুলো কার্ভ আছে এখান থেকে আমি একটু ড্র্যাগ করে নিচ্ছি, দেখেন এটা হালকা চেঞ্জ হয়ে স্মুথ হয়ে যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আগের জায়গাটাই নেই, এটা স্মুথ হয়ে যাচ্ছে। ভাই একটু জুম ইন করে ভাই একটু দেখালে ভালো হতো। ঠিক আছে, এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে, সেটা হচ্ছে যে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার। এবার বুঝাই দিচ্ছি, দাঁড়ান, এবার জিনিসটা লক্ষ্য করেন, এটা কিন্তু কর্নার ছিল, ঠিক আছে, এদিকে লক্ষ্য করেন, কর্নার আছে না, এটা কিন্তু হালকা কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যেটা আছে এটা হচ্ছে জয়েন্ট টুল, জয়েন্ট টুলের যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, ঠিক আছে। জয়েন্ট টুলটা কিভাবে কাজ করে আমরা এখানে দেখি, এখান থেকে আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক, সরি, এখানে ক্লিক, এখানে আবার এখানে ক্লিক করছি। তো এবার লক্ষ্য করেন এখানে দুইটা পাথ বাইরে আছে, এটা হচ্ছে ক্লোজ পাথ, ওপেন পাথ। ওপেন পাথটা কি, যে আমরা কোনো জায়গা থেকে পাথের স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট, ঠিক আছে, দুইটা একত্রিত করি নাই, তাহলে এটা ওপেন পাথ, ঠিক আছে। আর যে পাথ স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট যুক্ত হয়ে যায় এটা হচ্ছে ক্লোজ পাথ, তাহলে এটা ওপেন পাথ আছে না। তো ওপেন পাথের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে যদি আমি এটাকে আবার যুক্ত করতে চাই, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে চাপে, দেখেন অটোমেটিক এর ভিতরে একটা লাইন চলে আসবে, এখানে যুক্ত হয়ে গেছে। অথবা দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন একটা অপশন আছে,
ঠিক আছে, তাহলে জয়েন হয়ে যাবে। আবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, যেটা হচ্ছে জয়েন্ট টুলের কাজ। জয়েন্ট টুলের কাজটা হচ্ছে এখান থেকে কতটুকু গেলে এটা কোনটা মিলে যাবে অটোমেটিক, সেটা মিলানোর জন্য আমরা এই টুলের মাধ্যমে কাজটা করে থাকি। তাহলে আমাকে এখান থেকে জয়েন করলে কোনটা অটোমেটিক মিলে যাচ্ছে, এবার বুঝতে পারছেন? যদি আমি এইভাবেও করে দিই কোনটা কিন্তু সে তৈরি করে নেবে, আমাকে যে এরকম করেই দিতে হবে তা কিন্তু না, এখান থেকে শুধু দুইটাকে দেখাই দিলে সে কোন অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, তারপরে যেটা আছে এর ভিতরে, এটা হচ্ছে ইরেজার টুল, ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, ঠিক আছে। আর এটা হচ্ছে আপডেট ভার্সনের, আপডেট ভার্সন না সরি, এটা প্লাগিনস, ঠিক আছে, এটা আমরা বাদ দিচ্ছি। তো এখানে ইরেজার টুলের কাজটা হচ্ছে ইরেজ করা, মুছে ফেলা, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্টকে ফিল কালার দিচ্ছি। তো ইরেজার টুলের মাধ্যমে এখান থেকে আমরা এই ইরেজারের যে বৃত্তটা আছে এটা বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপতে পারি। দেখেন, এখান থেকে আমি মুছে ফেলছি যতটুকু প্রয়োজন, ঠিক আছে, এই পাশে মুছে ফেলছি। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলটা সে পাথকে, সরি, ফিল, ভিতরের ফিলকে মুছে ফেলে, কিন্তু অটোমেটিক সে তার পাথ থেকে যায়। আমি এখানে স্টক কালারটা ব্যবহার করি, স্টক, এখান থেকে স্টক কালারটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে যখন আমরা ইরেজ করছি এখানে কিন্তু স্টকটা ঠিক আছে, মানে সাইডে যে পাথটা, এই পাথের উপর লাইনটা ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে যেটা আছে এটা হচ্ছে নাইফ টুল, সরি, সিজার টুল। সিজার টুলের মাধ্যমে আমরা যে কাজটা করবো এটা স্টকের উপর কাজ করে, ইরেজারটা পাতের উপরে কাজ করতেছিল আর এটা শুধু স্টকের উপর। আমি যদি এখানে মাঝখানে ক্লিক করি কাজ করবে না, ঠিক আছে, আমাদেরকে এই পাতে ক্লিক করতে হবে, পাতের উপর ক্লিক করলে এটা কাজ করবে। এখন কি হয়েছে, এখানে একটা কেটে গেছে, এখানে কেটে গেছে, এখান থেকে আমরা এটা আলাদা করতে পারি, ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে নাইফ টুল, নাইফ টুলের কাজ যেটা হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে ড্র্যাগ করে কেটে ফেলতে পারি, এখান থেকে এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে যখন আমরা একটু কাজ দেখবো, যেমন এখানে আমি এক্সাম্পল একটা জিনিস দেখাই, যে এর আগে আমরা একটা বৃত্তর ভিতর লেখা দেখছিলাম, যার ভিতরে কিছু একটা লিখেছিলাম। তো এখান থেকে আমি এখানে যদি দুইটা পার্ট তৈরি করে নিই, যেমন এখান থেকে আমি কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি, রুলারের মাধ্যমে আমি কিছু গ্রিড টানতেছি, এই গাইডস গুলো টানার পর আমি দুইটা ভাগ করে নিচ্ছি। তো এবার আমি এখান থেকে এই যে সিজার টুলের মাধ্যমে এই পার্টটাকে কেটে ফেললাম, এই পার্টটাকে কেটে ফেললাম, এই পার্টটা কেটে ফেললাম, এই পার্টটাকেও কেটে ফেললাম। তো এবার এখানে আমরা সিলেকশন টুলে যাচ্ছি, যার শর্টকাট ভি, এখান থেকে আমাদের কাটা অংশগুলো যেগুলো প্রয়োজন না এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে আমি লিখছি এখানে আমি একটা কিছু লিখলাম, ঠিক আছে, বড় করে দিচ্ছি। তো এটা সেন্টারে নিয়ে আসার জন্য এই যে স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্টে রাখছি, ইন পয়েন্টে, ইন পয়েন্টে রাখছি, এবং সেন্টার পয়েন্টটা ঠিক আছে। এবার টেক্সট থেকে আমরা প্যারাগ্রাফে যাব, এখানে অ্যালাইনটা আমরা সেন্টার করে দিব, ঠিক আছে। তারপর আমরা ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি আরো। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। তো এবার নিচের পার্টে আমি একটা কিছু লিখবো, যেমন এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি, আর নিচের পার্টে আমরা এটা দিচ্ছি, এখানেও বাংলাদেশ দিয়ে দিলাম। তো এখানেও আমরা একই ভাবে এটা স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্টটা ঠিক রাখবো, দুটো পয়েন্ট ঠিক রেখে সেন্টার আছে। এবার এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, আমার প্রয়োজন হচ্ছে এটা উপর দিকে, সেক্ষেত্রে এটাকে ড্রাগ করে উপর দিকে করে দিব। তো করে দেওয়ার পর এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে এখানে যে সার্কেলটা আছে এই সার্কেল অনুযায়ী এটা কিন্তু মনে হচ্ছে যে মাঝে চলে গেছে, এটার সঙ্গে মিল নেই, ঠিক আছে, লেখাটা যে গোল হয়ে আসবে এমন মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে ক্যারেক্টার অপশনে যাব, ক্যারেক্টার অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা এটাকে মাইনাস করে দিব নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য,
ঠিক আছে, তাহলে এটা পাথ উপরের সাইডে আছে, এটা নিচের সাইডে আছে, এবার এটা একটা গোল বৃত্ত আকারে চলে আসছে। আমি ফন্ট সাইজটা একটু কমাই দেই, কারণ এখানে পুরোটা শো করছে না বাংলাদেশ বাংলাদেশ। এবার ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে স্টার টুল, যেটা এই স্টার টুলটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি ফাইভ দিচ্ছি, ফাইভ থেকে ছোট করে নিচ্ছি, নেওয়া দেখলাম। তো তারপর যে টুলস গুলো আছে সেটা হচ্ছে যে এটা একটা প্লাগিনস রোটেট এবং রিফ্লেক্ট। হ্যালো দেখলাম। দেখার পর এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে যে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো, রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে এক পাশ থেকে অপর পাশ করা। ঠিক আছে, তো এই দুইটার কাজ আমরা একটু দেখি। এই দুইটাকে সরিয়ে রাখছি, এখান থেকে আমরা একটা অবজেক্ট নিচ্ছি। লিফট টুল ব্যবহার করছে। আচ্ছা, এখন যখন আমি রোটেট টুলে যাচ্ছি তখন দেখেন এখানে একটা টার্গেট চিহ্ন শো করছে। ঠিক আছে, এটা সেন্টার পয়েন্ট হিসেবে আছে, তো আমার মাউস কার্সরটার সঙ্গে কিন্তু একটা টার্গেট চিহ্ন শো করছে। ঠিক আছে, তো এখন এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যেখানে এটা ক্লিক করব সেটা হবে অবজেক্টের মধ্যবিন্দু। ঠিক আছে, এটা এখন এই অবজেক্টের মধ্যবিন্দু। তো এটা যখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা ধরে যখন আমরা এখান থেকে রোটেট টুলটা ব্যবহার করবো, তখন দেখেন রোটেট টুলটা এখানে ক্লিক করার পর সে অটোমেটিক একটা সিলেকশন টুল দিয়ে দিয়েছে, আমাকে কিন্তু সিলেকশন টুলে যাইতে হচ্ছে না। তো এটা ধরে ড্র্যাগ করলে দেখা যাবে যে আমার এই বিন্দু অনুযায়ী এটা রোটেট হচ্ছে। ঠিক আছে, এটাকে মধ্যবিন্দু ধরে নিয়েছে, বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, এবার আমরা যদি এটা ক্লিক করার সময় কিবোর্ড থেকে আল্টার প্রেস করি তাহলে একটা অপশন চলে আসবে, এটা হচ্ছে রোটেট অপশন। এখান থেকে অ্যালাইন বলে দিতে পারবো যে অ্যালাইন সর্বোচ্চ হয়ে থাকে 360 ডিগ্রি, শূন্য থেকে 360 ডিগ্রি। তো একটা অবজেক্টকে আমি যদি এখান থেকে 45 ডিগ্রি করে দিই, এখান থেকে প্রিভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি কতটুকু এখান থেকে রোটেট হচ্ছে। ঠিক আছে, তারপর কপি দিচ্ছি। কপি দেওয়ার পর আমি এখান থেকে সেম রোটেশনে আবারও ট্রান্সফর্ম করতে চাচ্ছি, সেক্ষেত্রে কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল ডি। এবার আমরা যেটা করছি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করছি, অথবা এখান থেকে আমরা গ্রুপ করে নিতে পারি, আনগ্রুপ, গ্রুপ। ঠিক আছে, গ্রুপ করছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো এবার আমি মাঝে একটা বৃত্ত দিয়ে দিচ্ছি এর ভিতরে, যেটার কালার আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। কাজ করছে না, এখান থেকে কালো দিচ্ছি, তাহলে একটা ফুলের মতো হয়ে গেল। তো এটা সেন্টারে নিয়ে আসার জন্য আমি যেটা করব, এখান থেকে এটাকে একটু বড় করে নিই, তাহলে বৃত্তটাকে মাঝে দেখতে পাচ্ছি। এখানে ডাবল ক্লিক করে আমরা চাইলে একটু ডার্ক কালার করে নিতে পারি। আচ্ছা, এটা গেল রোটেট। তারপর যেটা আছে রিফ্লেক্ট, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা বক্স নিচ্ছি। তো এখান থেকে আমি যখন এই রিফ্লেক্ট টুলে ক্লিক করছি ঠিক একই রকম টার্গেট চিহ্ন এখানে শো করছে। ঠিক আছে, এখানে আমি এই পাশে এসে আল্টার চেপে ক্লিক করছি, তারপর দেখেন এখান থেকে রিফ্লেক্টের অপশন আসছে। এখানে অপশন আছে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইনটা আমরা জিরো রাখছি। রাখার পর এখান থেকে আমরা ভার্টিক্যালটা সিলেক্ট করছি, এখানে প্রিভিউ দিয়ে দেখছি। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ক্লিক করেছিলাম, এটার অপোজিট সাইডে এটা
চলে আসছে। যদি আমরা এখানে ওকে চাপি তাহলে কি হবে, এই জিনিসটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে, আর যদি আমরা কপি চাপি তাহলে আগেরটা ঠিক থাকবে তারপরে একটা কপি হবে। আর আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে নেন, কারো ওখান থেকে একটু কথা আসছে। আচ্ছা, সৌরভ মন্ডল ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছিল। আচ্ছা, তো এখান থেকে আমরা রিফ্লেক্টর অপশনটা দেখলাম, ঠিক আছে। তো যদি এটা আমার হরিজন্টালি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি করবো, এখান থেকে আমি একটা কপি দিচ্ছি, কপি হয়ে গেল। তো হরিজন্টালি যখন প্রয়োজন পড়বে তাও হরিজন্টাল ক্ষেত্রে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আল্টার চেপে এখানে ক্লিক করছি। এবার আমাদের হরিজন্টাল প্রয়োজন, এখান থেকে আমরা হরিজন্টালটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে প্রিভিউ, ঠিক আছে, কপি। তো এখন আমরা এখানে রোটেট টুলের কাজ দেখলাম, রিফ্লেক্ট টুলের কাজ দেখলাম। এবার আমরা একটু অ্যাডভান্স ভাবে কাজ করি। এখানে যে কাজটা করেছিলাম ঠিক একই ভাবে এরকম অনেক লোগো দেখা যায়, যে লোগোগুলো এই কিছু টুলস এর মাধ্যমে যেগুলো আমি এখন দেখাইছি এগুলো দিয়ে তৈরি করা যায়। তো এখান থেকে আমরা এরকম একটা লোগো দেখছি, এটা নিচ্ছি, কপি, এখানে গিয়ে পেস্ট করছে, কন্ট্রোল টুর মাধ্যমে লক, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কতগুলো ঝিরি ঝিরি অপশন আছে। তো এই কর্নার গুলো এখানে টোটাল আছে কয়টা, 3, 6, এখানে 6, 6, 6, 12টা আছে এখানে। তো 12টা, এই 12টা করার জন্য আমরা কি করবো, স্টার্ট টুলে যাব। স্টার্ট টুলে যাচ্ছি, এখানে 5-এর জায়গায় 12 করে দিচ্ছি। তো এখানে এখানে রেডিয়াসটা একটু কাছাকাছি আছে, সেক্ষেত্রে আমরা 100-এর পাশে নিচেরটা আমরা করে দিতে পারি 90 থেকে একটু কম দিতে পারি, 85 দিলেও চলে, 85। ওকে, এখানে দেখেন এই কর্নার গুলো শো করছে, ঠিক আছে। তো এখানে যেটা আছে যে এই কর্নার গুলো একটু রাউন্ড আছে, স্মুথ আছে, আর এটা মানে একদম কর্নার হয়ে গেছে, আর এটা একটু স্মুথ আছে, ঠিক আছে। এই স্মুথ করার জন্য এবার আমরা এটা পুরোটা সিলেকশন, এখান থেকে সিলেকশন টুলে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। এই যে আপডেট ভার্সনের লাইভ পয়েন্টার একটা অপশন শো করছে, এটার মাধ্যমে ড্র্যাগ করলে এটা কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম আমরা তৈরি করে ফেলছি। এবার এই কালারটা আমরা নিতে পারি, এখান থেকে আইড্রপ এর মাধ্যমে এখানে কালারটা পিক করে নিচ্ছি, এই কালারটা আমরা নিয়ে নিলাম, এরকম একটা নিয়ে নিলাম আমরা। তো তারপর যেটা আছে এর ভিতরে আমরা আরেকটু লক্ষ্য করি কি আছে, ডট 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 একটা লাইন আছে। তো এই লাইনটা তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা গাইডস এর মাধ্যমে টপে একটা গাইড দিচ্ছি, বটমে একটা গাইড দিচ্ছি, এবার আল্টার চেপে রাইট একটা দিচ্ছি, লেফট একটা গাইড দিচ্ছি। তো এবার আমরা, হ্যাঁ বলেন, কালারটা কপি করার জন্য সিস্টেমটা কি দেখালেন, এই যে আইড্রপার, আপনি কালারটা আইড্রপার থেকে মানে আমি যে কালারটা নিতে যাচ্ছি প্রথমে ওখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে যে আমি এখান থেকে আরেকটা অবজেক্ট নিচ্ছি, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এখন সিলেক্ট আছে না, তো এখন আমি যদি আইড্রপারে ক্লিক করি, এখানে যে কোনো জায়গায় হোয়াইট এ ক্লিক করি তাহলে এখানে হোয়াইট কালার পড়বে, যদি এখানে ক্লিক করি এই কালারটা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই গ্রিডটা টানলাম এই কারণে যেটা একটা সেন্টার মধ্যবিন্দু প্রয়োজন আছে। তো আমরা দেখেছিলাম শিফট ধরে ড্র্যাগ করলে কি হয়, এক কর্নার থেকে বড় হয়, আর শিফট আল্টার ধরে ড্র্যাগ করলে সেন্টার থেকে বড় হয়। তাহলে আমরা এখানে একটা বৃত্ত তৈরি করতে পারি, এটার মাঝের অংশ যেটা আছে একটা বৃত্ত। তো এটার জন্য আমরা একটা ইলিপস টুল ব্যবহার করব, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে L, ঠিক আছে। এখান থেকে আমাদের এই গাইডস এর সঙ্গে আমরা টার্গেট চিহ্নটা মিলাই নিচ্ছি, নেওয়ার পর শিফট ধরে নিচের এই গাইডস পর্যন্ত আমরা যাচ্ছি, এখানে সমানভাবে একটা বৃত্ত চলে আসছে। এবার এই বৃত্তটাকে মানে দুই দিক থেকে সমানভাবে ছোট করার জন্য শিফট আল্টার চেপে ড্র্যাগ করছি, ঠিক আছে। এবার আমি এটার কালার হোয়াইট করে দেবো, এখান থেকে সোয়াচ অপশন আছে, সোয়াচ থেকে হোয়াইট কালার, ঠিক আছে। তো হোয়াইট কালার দিয়ে আমি এটা একটু বড় করে নিচ্ছি। এবার এর মাঝে দেখেন আরেকটা লাইন আছে যেটা ব্ল্যাক কালার, এরকম একটা কালার আছে। তো এটা করার জন্য আমরা এটাকে কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, মানে আমি যেটাকে কপি করলাম ঠিক সেই অবজেক্টের উপরে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ চাপলাম, ঠিক আছে।
এবার শিফট আলটা চেপে সমানভাবে একটু ছোট করে নিচ্ছি। এবার আই চেপে আই ড্রপার, এই টুলটার শর্টকাট আই, এখান থেকে আমি পিক করে কালারটা নিয়ে নিলাম। এখানে এখন কি ফিল কালার শো করছে, আমার এটা স্টক কালার প্রয়োজন, এই জন্য শিফট এক্স ফিল থেকে স্টক। ঠিক আছে, এখানে আমি স্টকটাকে একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে যেটা আছে এর ভিতরে কিন্তু এটা এই স্টকটা কিন্তু এরকম স্মুথ ভাবে নাই, ভিতরে কাটা 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 মানে ঝিরি ঝিরি আছে এখানে, যেমন প্রত্যেকটা বিন্দুর মতো। ঠিক আছে, তো এই অপশনটা নিয়ে আসার জন্য যেটা করব, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা যে স্টকটা এখানে ব্যবহার করেছি, এই স্টকের জন্য ফ্লোটিং প্যালেট থেকে স্টক একটা প্যালেট আছে, এই প্যালেটে গিয়ে ড্যাশলিং একটা অপশন আছে। ঠিক আছে, আমরা ড্যাশলিং কে ক্লিক করব, তখন এরকম ঝিরি ঝিরি হয়ে যাবে। এখান থেকে আমরা এটা ড্যাশ অপশনটা কমিয়ে দিলে এই ঝিরি ঝিরি অপশনটাও ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা চলে আসছে। তো তারপরে মাঝে যেটা আছে, এখানে কিছু টেক্সট আছে, তো আমরা এই টেক্সট গুলো দিতে পারি। এখানে যে ফন্ট গুলো ব্যবহার করেছে, এটা যদি আপনার পিসিতে ইনস্টল থাকে, আপনি সেম ফন্ট দিয়ে ডিজাইন করতে পারবেন। আর যদি ইনস্টল না থাকে, সেক্ষেত্রে আমি অন্য ফন্ট ব্যবহার করবেন। যেমন আমি এখানে একটা লিখছি, এখানে লেখা আছে 100%, তো এটার আমি আলাদা একটা ফন্ট দিচ্ছি। আচ্ছা, এটা সাইজটা আমি ছোট করে দিচ্ছি, ফন্ট সাইজ। আমি আপের হচ্ছে এটাকে উপরে উঠাচ্ছি, এটা নিচে আছে, এটা জিরো করে দিই, এই জন্য নিচেটা শো করছে না। আচ্ছা, এবার এটার কালারটা আই ড্রপারের মাধ্যমে আমরা কালারটা সেম কালার দিয়ে দিচ্ছি। আর নিচে আরেকটা লিখবো, এটা হচ্ছে প্রিমিয়াম। এটা আমি একটু মোটা টাইপের করে দিচ্ছি, বোল্ট। এখান থেকে আমরা শিফট আলটা চেপে ড্রাগ করে একটু বড় করে নিতে পারি। তারপর যেটা আছে কোয়ালিটি, কোয়ালিটি, এটা একটা পেঁচানো ফন্ট দেওয়া আছে, আমরা দেখি আমাদের এখানে পেঁচানো কোনো ফন্ট আছে কিনা। ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি বলেন। যে ভাইয়া এখানে তো হচ্ছে আপনি যে কটা লোগো মানে নিয়েছেন নেট থেকে, তো অনেকগুলো ফন্ট আছে, তো এটা কি কোনো বোঝার উপায় আছে যে এটা মানে কি ফন্ট দিয়ে লিখছে? এটা যখন আপনি রেগুলার কাজ করবেন তখন এরকম ফন্ট গুলো ব্যবহার করতে করতে আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে এটা কোনটা কি ফন্ট। ঠিক আছে, ফন্টের কিছু টাইপ আছে। ঠিক আছে, নর্মাল গুলো হচ্ছে সরিফ টাইপ ফন্ট, এটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপ ফন্ট,
প্যাচানো গুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, ঠিক আছে? ভাইয়া ভালো কোনো ফন্টের কোনো সাইট আছে যেখান থেকে ভালো কোয়ালিটির ফন্ট গুলো পাওয়া যায়? এটা একটা আপনার বলতে পারেন যেটা হচ্ছে ফন্ট স্পেস একটা সাইট আছে, দা ফন্ট একটা সাইট আছে, ফন্ট তারপর 1001 একটা সাইট আছে, এরকম বেশ কিছু সাইট আছে। আচ্ছা, এখানে তার একটা ব্যবহার করছে, আমি অন্য একটা ব্যবহার করলাম, ঠিক আছে? তারপর এখানে নিচে স্টার ব্যবহার করা আছে, আমরা এখান থেকে স্টার গুলো দিয়ে দিতে পারি। তো এখানে ছোট করে নিচ্ছে, এখান থেকে আমি এটা 50 করে দিচ্ছি অর্ধেক অংশ, এটা পাস রাখছি। ওকে, এবার এটাকে শিফট আল্টার চেপে সমান ভাবে ছোট করছি, ছোট করে আমরা এখানে বসাই দিচ্ছি। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এবার সব শিফট ধরে একটা একটা করে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে অ্যারোর মাধ্যমে এগুলোকে সরিয়ে নিচ্ছি, প্লেস করে দিচ্ছি। তো এখানে আরো নিচে কিছু লেখা আছে, আপনারা চাইলে এই লেখাটা বসে দিতে পারবেন। এখানে এখানে কি ওটা লিখে প্রয়োজন আছে? না ভাই, ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিসগুলো তো এখন তৈরি করতে পারবেন, যে এই যে কাজগুলো এখন দেখিয়েছি তার ভিতরে কিন্তু এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে যে এখানে যে কাজগুলো আছে এটা কিন্তু আমরা এই ঝিরি ঝিরিটা কি থেকে করলাম, স্টক থেকে। আর স্টকের অপশন এখানে আছে, এখান থেকে আমরা ড্যাশ লিংকের মাধ্যমে এরকম ঝিরি ঝিরি করে ফেলছি, তাই না? তো এরকম যদি আমরা এই কাজগুলো করতে চাই, যে আমাদের বাংলাদেশি বেশ কিছু লোগোর মধ্যে আমাদের সরকারি লোগোতেও কিন্তু এরকম চিহ্নগুলো আছে পাতার মতো, হ্যাঁ? তো এই ধরনের শেপগুলো তৈরি করার জন্য আমাদেরকে ব্রাশ তৈরি করতে হবে, ঠিক আছে? তো ব্রাশ গুলো কিভাবে তৈরি করা যায় এটা আমরা দেখবো। পাশে রাখছি, এটাকে কন্ট্রোল আল্টার টু দিয়ে আনলক করলাম, এবার এটাকে ডিলিট করে দিচ্ছি। এই গাইডস গুলোকে বাদ দেওয়ার জন্য ভিউ ভিউ থেকে গাইডস, গাইডস থেকে ক্লিয়ার গাইডস, ঠিক আছে? তো এবার আমরা এই ধরনের যেগুলো তৈরি করব, যেটা হচ্ছে যে এখান থেকে আমি, যেহেতু আমরা রিফ্লেক্ট টুলের কাজটা দেখেছি, তো এবার আমরা রিফ্লেক্ট টুলটা ব্যবহার করতে পারি। এখান থেকে আর্ক টুল ব্যবহার করছি, একটু কার্ভ করে নিচ্ছি, একটা স্টপ কালার দিচ্ছি, তার ওখান থেকে একটু শব্দ আসছে মাইক্রোফোনটা মিউট করে নিন। আচ্ছা, এখানে আমরা আর্ক টুলের মাধ্যমে একটা শেপ নিলাম, এবার এখান থেকে আমরা রিফ্লেক্ট টুলটা এই আর্ক টুলের এই অংশে শেষের অংশে ক্লিক করছি, করার পর এখান থেকে আল্টার চেপে ড্রাগ করে অপোজিট সাইডে নিয়ে যাচ্ছে, উপরের অংশটুকু মিলিয়ে নিচ্ছি। যখন দুই পাশে মিলে গেছে তখন আমি ছেড়ে দিলাম, আল্টার না চাপলে এটা কিন্তু কপি হবে না, শুধু ঘুরবে, ঠিক আছে? আল্টার চেপে এখানে ড্রাগ করলাম, করার পর এই পাশে দুইটা মাথাকে জয়েন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে জয়েন, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে জয়েন, ঠিক আছে? এবার এখানে স্টক কালার আছে, স্টকটাকে ফিল করার জন্য শিফট এক্স, এবার এটাকে শিফট আল্টার চেপে সমানভাবে ছোট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি আল্টার ধরে ড্রাগ করে শিফট ধরছি, এখান থেকে সমানভাবে একটু স্পেস দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, ঠিক আছে? তো এবার যেটা করবো, এখান থেকে একটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি শিফট ধরে 45 ডিগ্রি, এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার এই কয়েকটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে? এবার রিফ্লেক্ট টুলের মাধ্যমে আমি এখানে আল্টার চেপে ক্লিক করছি, এখানে অপশন আছে, অ্যালাইন দেওয়া আছে, আমি অ্যালাইনটা জিরো করে আমার এখানে প্রয়োজন হরিজেন্টালি, এখানে আমি হরিজেন্টালটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে উপর নিচ দুই পাশে শুরু করছি, ঠিক আছে? কপি, এবার পুরোটাকে সিলেক্ট করে আমি আবারও গ্রুপ করে ফেলছি। এবার মাঝ অংশে আমি একটা এখান থেকে লাইন সেগমেন্ট টুল দ্বারা একটা লাইন টানবো, ঠিক আছে? যেটা স্টক কালার ব্যবহার করবো, এখান থেকে আমরা কালারটা পিক করে নিচ্ছি, এটা ফিল কালার থেকে স্টকে দিয়ে দিচ্ছি, এবার স্টক সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার পুরোটাকে আবারও আমি চাইলে এখান থেকে একটু অ্যারোর মাধ্যমে এখানে মিলাই নিতে পারি, পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলছি,
এবার এখানে দেখেন যে ফ্লোটিং প্যালেটে ব্রাশ অপশন আছে, ব্রাশ প্যালেটে গিয়ে আমরা এটাকে ড্র্যাগ করে শুধু ব্রাশে ছেড়ে দেব। এখানে কিন্তু ডিফল্ট ব্রাশগুলো শো করতেছিল, এই জিনিসগুলো কিন্তু এখানেই আছে, ঠিক আছে। আর্ট ব্রাশ ওকে করে দিচ্ছি, ওকে। এখান থেকে আর্ট ব্রাশটা দেখাচ্ছে, এখানে যা আছে ঠিক থাকবে, ওকে। তো এবার আমরা এটাকে কেটে দিচ্ছি, এটা দেখেন ব্রাশে সেভ হয়ে গেছে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা বৃত্ত নিব, এল চেপে এলিপস টুল নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে সিজার টুলের মাধ্যমে আমরা এটাকে কেটে ফেলছি যেটুকু প্রয়োজন আমার। এখান থেকে আমরা চাইলে গাইডস নিয়ে সঠিকভাবে কাজটা করতে পারি। অবশ্যই আমাদের পাতের উপরে ক্লিক করতে হবে, এখানে বাইরে ক্লিক করছে, আমি একটু জুম করে নিই। নিচের অংশ ঠিক তাই করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের যেহেতু দুই পাশে প্রয়োজন নেই, আমরা একটাকে দুই পাশে রিপ্লেস করতে পারি, এই বাকিগুলোকে কেটে দিচ্ছি। এই একটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা ব্রাশ স্টাইল কোনটা আছে ডিফল্ট বেসিক, ঠিক আছে, এখান থেকে আমরা এই ব্রাশটা এখন সিলেক্ট করে দিব। এখন আমাদের ব্রাশে কি পাতা শো করছে না, এখান থেকে ব্রাশের যে মুডগুলো আছে মুডগুলো থেকে আমরা একটা মুড চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই পাতাটাও এরকম দেখাবে, ঠিক আছে। আমরা এখান থেকে চার নাম্বারটা ব্যবহার করছি, তাহলে উপরের দিকটা চিকন আছে। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে এই যে আমরা গাইডসটা টানছি, এবার রিফ্লেক্ট টুল ব্যবহার করে এই গাইড শো যা আমি আল্টা চেপে ক্লিক করছি, করে এখানে আমাদের প্রয়োজন কি ভার্টিক্যালি এই পাশে নিয়ে আসতে হবে, সেই জন্য আমরা ভার্টিক্যালটা সিলেক্ট করে নেব, কপি, ঠিক আছে। দুই পাশে এরকম হয়ে গেছে। তো এটা শুধু পাতা না, আপনি যে রকম একটা শেপ তৈরি করে ব্রাশে দিবেন সেই জিনিসটা এইভাবে আমরা লোগোতে মানে অ্যাড করতে পারবো। এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি, এর ভিতরে কিছু একটা লেখা কিংবা কোনো একটা সিম্বল এরকম একটা কিছু ব্যবহার করলাম, করার পর এখানে লেখা দিলাম, ঠিক আছে। তো এই ধরনের শেপ গুলো কি তৈরি করতে আর কোনো সমস্যা আছে ব্রাশ তৈরি করতে? আপনি হচ্ছে সেভ করলেন, তো এইখানে যখন আমরা ধরেন গ্রিনটা দিয়ে ধরেন এই যে লোগোটা ক্রিয়েট করলাম, তারপর যদি আমরা হচ্ছে এটা হচ্ছে ধরেন ব্ল্যাক করতে চাই বা রেড ইয়েলো করতে চাই তখন কি করবো? আচ্ছা, এখানে আমি যখন সিলেক্ট করছি এখানে দেখেন স্টক কালার শো করছে, এখান থেকে আমি কালার দিচ্ছি, ঠিক আছে। কালারটা কিন্তু আমার এইটাতে নিচ্ছে না, যখন আমি এটা ডিফল্ট মুডে থাকবে ডিফল্ট তখন এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন কালার দিলে কিন্তু ঠিক কালারটা ঠিক নিচ্ছে, কিন্তু ব্রাশের ক্ষেত্রে কিন্তু কালার নিচ্ছে না, ঠিক আছে। তো এইটা কালার দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি কন্ট্রোল জেডে ফিরে যাচ্ছি, এবার এটাকে কালার দেওয়ার জন্য এই অবজেক্টটাকে ভেঙে ফেলতে হবে। এটা ভাঙার জন্য এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কোনো অবজেক্টের উপর যখন কোনো ইফেক্ট ব্যবহার হয় সেখানে অ্যাপিয়ারেন্সটা শো করে, আর যদি ইফেক্ট না ব্যবহার হয় শুধু এক্সপ্যান্ডটা শো করে। এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল এখানে একটা লাইন নিচ্ছি, এখানেও স্টক ব্যবহার করা আছে, এটা ডিফল্ট ব্রাশ আছে, এটা স্টক। তো এখানে দেখেন এটা যখন আমি এক্সপ্যান্ড করতে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এখানে দেখেন শুধু এক্সপ্যান্ড শো করছে, আর যখন আমি এই পাতাটাকে সিলেক্ট করছি তখন কি হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তার মানে এখানে ইফেক্টের ব্যবহার আছে। ইফেক্টটা কি, এখান থেকে আমরা মুডগুলো পরিবর্তন করে দিছি, ঠিক আছে। তো এক্সপ্যান্ড আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একইভাবে কাজ করে, এখান থেকে আমরা এই দুটোকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখানে কিন্তু দুইটা পার্ট তৈরি হয়ে গেছে, এর ভিতরে স্টক এবং ফিল দুইটাই আছে। এখানে দেখেন স্টক ফিল দুইটা হোয়াট চিহ্ন আসছে, ঠিক আছে, কারণ এখান থেকে আমরা এই ভিতরে যে লাইনটা দিয়েছিলাম এটা একটা স্টক দিয়ে দিয়েছিলাম আর এটা ফিল নিয়েছিলাম, ঠিক আছে। তো এটার ফিল স্টক এক করার জন্য আমাকে আবারও ভাঙতে হবে, এবার এক্সপ্যান্ড, ইফেক্টটা প্রথমেই ভেঙে গেছে, এবার শুধু এক্সপ্যান্ড, ওকে, এবার সম্পূর্ণভাবে ভেঙে গেছে, প্রত্যেকটা এখন ফিল কালার আছে। এবার আমি ফিল কালারটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। বুঝতে কি কোনো অসুবিধা আছে?
হ্যাঁ এক্সপ্যান্ড আর হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ওটা একটু ক্লিয়ারলি একটু বলুন। আচ্ছা কোনো অবজেক্টে যখন আমরা ডিফল্ট কোনো অবজেক্ট ব্যবহার করি তখন তার ভিতরে কোনো ইফেক্ট থাকে না, ঠিক আছে? এটা ডিফল্ট আছে। তো এখানে এখন কি শো করছে? এক্সপ্যান্ড, এটাতে কোনো ইফেক্ট ব্যবহার হয় না। আর যখন আমি কোনো অবজেক্টে ইফেক্ট ব্যবহার করব, যেমন এখান থেকে আমি এখানে চেঞ্জ করে দিলাম, এই যে এক্সপ্যান্ড বলতে এটা কি বোঝাচ্ছে? এক্সপ্যান্ড বলতে আমরা যে স্টকটা আছে এই স্টকটাকে ভেঙে ফেলছে, ভেঙে সে ফিল করে ফেলছে। আমাদের যে ইফেক্ট গুলো আছে ইফেক্ট গুলোকে ভেঙে ফেলছে। এটা তো এখন ব্রাশ মুডে আছে, তাই তো? আমরা চাইলে এখান থেকে ব্রাশ পরিবর্তন করতে পারি, ব্রাশ গুলোকে পরিবর্তন করে ফেলতে পারি। কিন্তু যখন এটা আমি ভেঙে ফেলবো তখন কিন্তু ব্রাশ পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা একটা শেপে চলে যাবে, যেমন এই একটা শেপ আছে তখন এগুলো একটা শেপে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি একটা বৃত্ত রাখছি, এটা ডিফল্ট, আর এই বৃত্তটাতে আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করেছি। তো এই দুইটার ক্ষেত্রে আমরা দেখি, এটা যখন আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে যাচ্ছে এক্সপ্যান্ড শো করছে, আবার এটা সিলেক্ট করে যখন যাচ্ছি তখন দেখেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কারণ আমার এই অবজেক্টে ইফেক্ট ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? তো এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে যদি আমরা ব্রাশটা এইভাবে তৈরি করতাম, যেমন এখান থেকে একটা বক্স নিচ্ছি, একটা ফিল কালার নিচ্ছি, কপি করলাম, এই দুটাকে সিলেক্ট করে আলটার ধরে ড্রাগ করে কপি করছি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, ঠিক আছে? তো আমরা একটা পাতা দিয়ে ব্রাশ তৈরি করেছিলাম, আমরা চাইলে এটা দিয়ে একটা ব্রাশ তৈরি করতে পারি। ব্রাশ এখান থেকে ড্রাগ করে ব্রাশে নিয়ে যাচ্ছি, তারপর আর্ট ব্রাশ, ওকে ওকে, ঠিক আছে, দেখে কেটে দিচ্ছি। এবার যদি আমরা এখানে এটা সিলেক্ট করে দিই তাহলে কি আসবে? এখান থেকে আমরা মোডটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ব্রাশ আমরা যে কোনো ভাবে করতে পারি, যেমন আমি এখানে লেখা দিয়ে ব্রাশ করতে পারি। এখানে একটা লেখা আছে, এটা আমি একটা ফন্ট দিচ্ছি এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, এটা আমি বড় হাতের করে দিচ্ছি। এবার এই ফন্টটাকে ভাঙার জন্য আমরা কি করব, এটা যদি আমরা ব্রাশে নিয়ে যাই, দেখেন একটা ফন্টকে যখন আমরা ব্রাশে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আর্ট ব্রাশ, ওকে, এটা কাজ করছে না, ঠিক আছে? এটা সরাসরি ব্রাশে যাবে না, এটার ইফেক্টকে ভাঙতে হবে। এই ফন্টটা ভাঙার জন্য ফন্টের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? এবার এটাকে আমরা ব্রাশে সেরে দিচ্ছি, আর্ট ব্রাশ, ওকে ওকে। তো এবার আমরা এটা সিলেক্ট করে এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে দিচ্ছি, লেখাটা এই ব্রাশে চলে গেছে না? ঠিক আছে, আমরা যে কোনো কিছু এভাবে দিতে পারি, যেমন এখানে যে ব্রাশ গুলো আছে প্রত্যেকটা লাইন কিন্তু এরকম ব্রাশ দিয়ে কাজ করে, ঠিক আছে? এই যে আমরা এখানে একটা পেন্টুলের মাধ্যমে কিছু আঁকলাম, এটা কিন্তু একটা ব্রাশ, ঠিক আছে? এই ব্রাশটা ডিফল্ট থাকে এটা, তো আমরা এখান থেকে ব্রাশটা এই লেখাটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে লেখাটাও বাঁকা হয়ে আসছে। যারা কথা বলছে না তাদের মাইক্রোফোনটা একটু মিউট করে নিন, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা এখান থেকে আমরা রোটেট টুল রিফ্লেক্ট টুলের কাজ দেখলাম, তারপর যেটা আছে সেটা হচ্ছে স্কেল টুল, ঠিক আছে? স্কেল টুলের মাধ্যমে পার্সেন্ট অনুযায়ী একটা অবজেক্টকে সাইজের পরিবর্তন করা যায়, যেমন এখানে আমার এই অবজেক্টটা আছে 100%, একটা অবজেক্ট তৈরি করা আছে, এটা 100%, ঠিক আমি ভেঙে নিচ্ছি ফন্টগুলোকে, 100%। তো এটাকে আমি চাচ্ছি যে এই অবজেক্টটা 90% ছোট হবে, সেক্ষেত্রে আমি স্কেল টুলে ডাবল ক্লিক করছি, করে এখান থেকে 10% ছোট করতে চাচ্ছি, তাহলে এখানে কত আছে? 100%। 100% জায়গায় যদি আমি 90% করে দিই, যে প্রিভিউ করছি এতটুকু আমি ছোট করছি, ওকে, যদি ওকে দিই ছোট হবে, আর যদি আমি ওকে দিয়ে কপি ক্লিক করি তাহলে আমার আগের অবজেক্টটা ঠিক থাকবে, পরে আরেকটা কপি হবে। এখানে কপি ক্লিক করছি, তাহলে দেখেন মূলটা ঠিক আছে, এখানে আরেকটা কপি হয়ে গেছে, এটার থেকে এটা 10% ছোট আছে।
আচ্ছা স্কেল টুলের কাজটা যদি আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে করে দেখি, যে আমরা এখান থেকে স্টকের মাধ্যমে ইলিপস টুল নিয়েছি, ইলিপস টুল আমরা স্টকের মাধ্যমে কি করেছিলাম, ঝিরি ঝিরি করে ফেলেছিলাম, এই জিনিসটাকে আমরা আবারও ডেস্টিং ব্যবহার করছি, এখান থেকে স্টক সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এবার স্টকটাকে আরো বাড়িয়ে নিচ্ছি, এবার ড্যাশলিঙ্ক এর জায়গায় আমরা জিরো করে দিচ্ছি, এর পরেরটা আমরা বাড়িয়ে দিচ্ছি, ফোর করে দিলাম। এখানে দেখেন এটা একটা লাইনের মতো চলে আসছে, ঠিক আছে। এবার এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে কার্ভ, কার্ভটা আমাদের এখানে প্রথমে কর্নার দেওয়া আছে, কার্ভ, তারপরেটা রাউন্ড আছে, তো রাউন্ডটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে নিচেরটা আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পর এখান থেকে আমরা এটা সাইজটা আরো বাড়িয়ে নিচ্ছি, গ্যাপ, গ্যাপটা বাড়ানোর কারণে এখানে দেখেন বৃত্ত আকারে চলে আসছে, ঠিক আছে। বৃত্ত আকারে নেওয়ার পর এটা একটা স্টকে আছে, স্টকটাকে আমি ভেঙে ফেলবো, তো স্টকটার আমি একটা কালার দিচ্ছি, দেওয়ার পর এটা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবারও এক্সপ্যান্ড করব, ওকে। এখন এটা ফিলে চলে গেছে, তো এটা আমি স্কেল অনুযায়ী ছোট করব অথবা কপি করব, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করছি, করার পর 90% দেওয়া আছে, 90% কপি। তো ট্রান্সফর্ম এগেইন করার জন্য আমরা কিবোর্ড থেকে কি চাপি, কন্ট্রোল ডি, তাহলে এটার জন্য আমরা এটা কালার পরিবর্তন করে দিচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, সে নির্দিষ্ট ভাবে পার্সেন্ট অনুযায়ী কমছে, ঠিক আছে। প্রত্যেকটা থেকে সে 10% করে কমছে, আমি এখান থেকে শুধু কালার গুলো পরিবর্তন করে দিচ্ছি। বুঝতে কি আর কোনো সমস্যা আছে? পার্সেন্টেজটা যে কমলো এটা কি আপনি দিয়েছেন? কোনটা ছোট হচ্ছে আস্তে আস্তে? এটা এই যে আমরা স্কেল টুল প্রথমে একবার ব্যবহার করে কপি করলাম, এখান থেকে তো আমরা 10% ছোট করে দিয়েছিলাম, 100 থেকে 90 করে দিয়েছিলাম, জি, ঠিক আছে। তারপর শুধু কন্ট্রোল ডি চাপছি, এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি এর মাধ্যমে গ্রুপ করলাম। এই ধরনের আমরা বিভিন্ন ইয়েগুলো তৈরি করে আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে অপাসিটি অপশন আছে, যে ট্রান্সপারেন্সির মধ্যে অপাসিটি, অপাসিটি থেকে এখানে প্রত্যেকটা অবজেক্ট যখন পুরোপুরি কালার শো করে সেটা 100% অপাসিটি থাকে, আর সেগুলো অপাসিটি যদি আমরা কমে দিই তাহলে কালার গুলো হালকা হয়ে যাবে, হালকা ভাবে শো করবে, ট্রান্সপারেন্ট দেখাবে, ঠিক আছে। এখান থেকে আমি যেমন জল সাব যে ব্যাপারটা, ঠিক আছে, এরকম 25% করছি। ভাইয়া জি বলেন, আপনি বর্তমানে যে ডিজাইনটা করলেন এটা একটু এআই ফাইলে সেভ করে একটু আমাদেরকে গ্রুপে দিয়ে দেন তো, এই যে বর্তমানে যেটা করলেন এই যে বৃত্তটা, জি ঠিক আছে। তো আমি এটা সবগুলো মিলে একটা কালার করে দিচ্ছি, একটা কপি রাখছি, যেটা আমি অপাসিটি 100% রাখছি, অপাসিটি 100%, এটা পুরোপুরি শো করবে। এবার আমি ভিতরটাকে সবগুলোকে এক হোয়াইট কালার করে দিচ্ছি, অপাসিটিটা 100 করে দিই, আচ্ছা। আপনাদের সময় আছে প্রায় 6 মিনিটের মতো, এখন আপনাদের যদি আগের ক্লাসগুলো এবং আজকের ক্লাসগুলোর মধ্যে কোনো টুলস কিংবা কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনার বাকেট টুল যেটা আছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলের, এখানে আছে লাইভ পেইন্ট বাকেট টুল, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার শেপ বিল্ডারের টুলের মাধ্যমে কাজ করে লাইভ পেইন্ট করা যায়, ঠিক আছে। তো এটাতে এখনো আমরা আসি নাই, না সমস্যা নাই, এই এই পর্যন্ত যখন আসবো তখন আমরা এই বাকেট টুল সম্বন্ধে দেখব। আর গ্রেডিয়েন্ট এর মধ্যে কোনো বাকেট টুল থাকে না, ঠিক আছে। হ্যাঁ, এটার কাজ কি মানে শুধু কালার নাও?
কালার দেওয়া যে এটার লাইফ পেইন্ট বাকেট টুল গ্রেডিয়েন্ট কালার টুলের কাজ হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কালারের মিশ্রণ তৈরি করা যায় ঠিক আছে এখানে আমাদের ডিফল্ট কিছু কালারস আছে দেখেন গ্রেডিয়েন্ট কালার আছে তো এখান থেকে যদি আমি যদিও গ্রেডিয়েন্ট কালার নিয়ে পরবর্তীতে আলোচনা করব তারপর একটু ধারণা দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করছি এখানে দেখেন দুইটা কালারের মিশ্রণ আছে এই পাশে হোয়াইট এই পাশে ব্ল্যাক দুইটা কালার একত্রে মিশে গেছে ঠিক আছে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে এখান থেকে আমরা দেখতে পারবো যে কয়টা কালার ব্যবহার হয়েছে এখানে হোয়াইট এখানে ব্ল্যাক যদি আমি হোয়াইটটা পরিবর্তন করি এখানে ডাবল ক্লিক করলাম সোর্স থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে ডাবল ক্লিক করে এই স্লাইডারে আমি আরেকটা কালার দিচ্ছি ঠিক আছে এবার আমরা কালারের মিশ্রণ তৈরি করতে পারি আর গ্রেডিয়েন্টটা দুইটা টাইপ হয়ে থাকে ইলাস্ট্রেটরে সেটা হচ্ছে যে একটা লিনার একটা রেডিয়াল লিনারটার এক পাশ থেকে আরেক পাশে আর রেডিয়ালটা সার্কেল আকারে সরায় ঠিক আছে বৃত্ত আকারে এখান থেকে আমরা রিভার্স করে দিলে রেডটা বাইরে যাবে ইয়েলোটা ভিতরে চলে আসবে বৃত্ত আকারে সরাই আর গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা এই জিনিসগুলো হ্যান্ডলিং করতে পারি ঠিক আছে বড় ছোট করা ঘোরানো এবং সাইজের পরিবর্তন করা ঠিক আছে যখন গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব এই জিনিসগুলো বিস্তারিত ভালোভাবে দেখাই দেব আর কারো কোনো সমস্যা আছে না সমস্যা তো নাই একটু প্রশ্ন ছিল কি বলেন আপনি হচ্ছে কোথা থেকে এগুলো শিখছেন এইভাবে বলতে গেলে তো মনে করেন যে অনেক ইয়ার লাগে সেটা হচ্ছে যে আমি যেখানে শিখতাম তো ওখান থেকে আমি বেশি দিন শিখতে পারি নাই আমি 4 বছরের একটা কোর্সে ভর্তি হই সেখানে 3 মাস শেখার পরে আমি নিজে থেকে একটু একটু ট্রাই করতাম তো 3 মাস শেখার পরে উল্টা আমি সেখানেই ক্লাস নিতাম ঠিক আছে যেখানে আমি শুরু করেছিলাম মিরপুর 10-এ ওখানে আমি উল্টা ক্লাস নেওয়া শুরু করেছিলাম তো তখন আমি বুঝলাম যে আমি এখান থেকে প্রতিষ্ঠান থেকে শিখতে গেলে হয়তো বা ভালোভাবে শিখতে পারবো না ঠিক আছে এই জন্য অনেক সিনিয়রদের সঙ্গে অ্যাড হয়ে আমি অনেকজনের কাছ থেকে ইয়ে নিয়ে নিজে নিজে অনেকটা শিখছি ঠিক আছে পাশাপাশি আমি ডিজাইন লাইনে প্রায় 8 বছর মতো জবও করছি হ্যাঁ বলেন আপনার এখানে অনেক টুল দেখা যাচ্ছে যেটা আমার ইয়াতে নাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করব এখানে অনেক টুল দেখা যাচ্ছে যেগুলো আমি প্লাগইনস ব্যবহার করি ঠিক আছে এখানে পেইড কিছু টুলস আছে যেগুলো সব কিছুতে থাকে না আর আমি এখানে কিন্তু পেইড টুলের ব্যবহারটা করি নাই ঠিক আছে পেইড টুল ছাড়া যেগুলো ডিফল্ট আছে সেগুলো কিন্তু আমি ব্যবহার করছি আমি যেগুলো ব্যবহার করে কাজ দেখাচ্ছি সেগুলো কিন্তু সবার কাছেই আছে আমাদের এগুলো যে এই সাইটে ডান সাইটে এগুলো নাই ডান পাশে এগুলো জি এগুলো সবারই আছে এখানে যে কয়টা আছে সবারই আছে সেটা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো অপশন না পান যেমন এখানে সোয়াচ এই সোয়াচটা উইন্ডোতে যাবেন যাওয়ার পর দেখবেন যে সোয়াচ কোনটা আছে সোয়াচে ক্লিক করেন ব্রাশ আছে ঠিক আছে এখানে একটা একটা করে ক্লিক করলে সেগুলো এখানে শো করবে ওই থেকে নিয়ে আসেন ভাইয়া যেমন এখানে স্টক আছে আমি স্টকে ক্লিক করছি দেখেন স্টকটা শো করছে এখান থেকে আমি লিংকে ক্লিক করছি এখানে একটা লিংক অপশন চলে আসছে আমরা এখান থেকে ড্র্যাগ করে এর ভিতরে ছেড়ে দিতে পারি উপরে যে প্রোগ্রাম গুলো থেকে এগুলো সেট করতে হয় হ্যাঁ এখানে উইন্ডো আছে আর যদি আপনি এরকম ওয়ার্ক স্পেস আলাদা ভাবে পেতে চান সেক্ষেত্রে উইন্ডোতে ক্লিক করে এখান থেকে দেখেন ওয়ার্ক স্পেস একটা অপশন আছে ওয়ার্ক স্পেস আপনি কি ধরনের কাজ করতে চান ট্রেসিং লেআউট অ্যানিমেশন এই ধরনের কাজ করার জন্য টাইপোগ্রাফি ওয়েব ঠিক আছে এখান থেকে যেটা আছে এই 2 নম্বরটা ডিফল্ট থাকে ঠিক আছে এটাই আমরা ব্যবহার করে থাকি ভাইয়া লাস্টের আর্টওয়ার্কটা একটু সেভ করে দিয়েন সময় তো শেষ আচ্ছা সমস্যা নাই এটা আমি গ্রুপে ইলাস্ট্রেটর ফাইলটা লাগবে ওই যে আপনার হ্যাঁ এই যে ডান পাশে যেটা একদম ওই যে আপনার হ্যাঁ ডানে এটা হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আমি পুরো ফাইলটাই সেভ করে আপনাদের যে ভিডিও ফাইলটা থাকবে তার ভিতরেই এই ফাইলটা সহ সবাই পাবেন ঠিক আছে জি ভাই ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভাই আমি তো আজকে কয়টা ক্লাস হয়েছে আজকে পর্যন্ত আজকে মেবি 4 নম্বর ক্লাস ও আমি প্রথমটা আর এই ক্লাসটা করছি মাঝখানে 2টা ক্লাস করি নি তো আমি ওই 2টা ক্লাস কিভাবে পাবো এই ভিডিওগুলো সাইটে তো ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন মানে আইডিতে দেওয়া আছে আইডিতে জি জি কিশোরের আইডিতে ভাইয়া জি বলেন ভাইয়া আপনার